উত্তপ্ত লাদাখ সিকিম সীমান্তে রেড অ্যালার্ট জারি ভারতের লাদাখে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে আছে যে যে কোনো সময় চীন ও ভারতের মধ্যে ফের সংঘাতের সৃষ্টি হতে পারে এর মধ্যেই গত দিনে দুইবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় দুই দেশের সেনার মধ্যে প্রথম দিন সামান্য সংঘাত হলেও দ্বিতীয় দিন তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েনি বলেই খবর বেরিয়েছে এদিকে ভারত চীন সীমান্তবর্তী প্রতিটি অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় চলমান উত্তেজনার জন্য জন্য পরস্পরকে দায় করছে ভারত চীন ভারতের গোয়েন্দা সূত্রে দাবি পূর্ব লাদাখে প্যাঙ্গং লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে উত্তর পূর্ব ভারতের চীন সীমান্তে বড়সড় আক্রমণ চালাতে পারে চীন গত উনত্রিশ অগস্ট রাত থেকে তিরিশ অগস্ট ভোর পর্যন্ত প্যাঙ্গং লেকের দক্ষিণ প্রান্তে সংঘাত হয়েছিল ভারত এবং চীনের সেনার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একত্রিশ অগস্টও একই ঘটনা ঘটেছে তবে এবারে হাতাহাতি হয়নি ওই দিন ভারতীয় সেনাকে প্যাঙ্গংয়ের দক্ষিণ প্রান্তে ঘিরে ধরেছিল চীনের সেনারা উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলেও কমান্ডারদের নির্দেশে দুই পক্ষই সরে যায় ভারতের দাবি চীন অন্যায্যভাবে দক্ষিণ প্যাঙ্গং এলাকায় ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করেছে কিন্তু দিল্লিতে চীনের দূতাবাস অত্যন্ত কড়া ভাষায় যে বিবৃতি জারি করেছে তাতে বলা হয়েছে ভারতীয় সেনা চীনের এলাকা দখল করে বসে আছে যা ভারত এবং চীনের সীমান্ত চুক্তির বিরোধী অবিলম্বে ভারতীয় সেনাকে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি করেছে চীন নতুন সংঘাতের উৎস একটি পাহাড়কে কেন্দ্র করে প্যাঙ্গংয়ের দক্ষিণ প্রান্তে একটি পাহাড়ে দখল নিয়েছে ভারতীয় সেনা স্ট্র্যাট দিক থেকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় সেনা ওই পাহাড়ে দখল নেয়ার পর থেকেই চীনের সেনা বারবার সেখান থেকে ভারতীয় সেনাকে সরানোর চেষ্টা করছে কিন্তু উচ্চতার সুযোগ নিচ্ছে ভারতীয় সেনা এই নিয়েই আপাতত বিতর্ক চলছে বস্তুত একত্রিশ অগাস্ট চীনের সেনা যখন ভারতীয় সেনাকে ঘিরে ফেলে অদূরে চুসুল সেক্টরে কমান্ডার স্তরের বৈঠক চলছিল দুই দেশের সেনার তারই মধ্যে নতুন সংঘাতের খবর পৌঁছায় কমান্ডাররা সেনাদের সরে যাওয়ার কথা বলেন ফলে বড়সড় সংঘাত 我说，害你。 প্যাঙ্গংয়ের দক্ষিণ প্রান্ত নিয়ে এতদিন বিতর্কে ছিল না প্যাঙ্গংয়ের উত্তর প্রান্তের আটটি ফিঙ্গার পয়েন্ট নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক ছিল ভারতীয় এনএসএ অজিত ডোভালের সঙ্গে গোয়েন্দা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিস্টিক উইংয়ের প্রধানের সাম্প্রতিক বৈঠকে এনএসকে জানানো হয়েছে উত্তর পূর্ব ভারতে চীন সীমান্তে প্রভূত পরিমাণ সৈন্য জমায়েত করেছে পিপলস লিবারেশন আর্মি মনে করা হচ্ছে অরুণাচল এবং সিকিম সীমান্তে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন লাদাখ সীমান্ত সেনাকে ব্যস্ত রাখার জন্যই কার্যত অনালোচিত একটি জায়গায় বারবার সংঘাতের পরিস্থিতি তৈরি করা হচ্ছে একত্রিশ অগস্ট ডোভালের বৈঠকের পরে সিকিম উত্তরাখণ্ড এবং অরুণাচল সীমান্তে সেনা বাড়ানো হয়েছে জারি করা হয়েছে হাই অ্যালার্ট শুধু তাই নয় গুরুত্বপূর্ণ অফিসারদের ওই সব অঞ্চলে পাঠানো হচ্ছে তবে অন্য সূত্র বলছে লাদাখ সীমান্তেও আগের চেয়ে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে চীন মাঝে সেনাখানিকটা কমিয়ে নিলেও উনত্রিশ আগস্টের ঘটনা পরে প্রকৃত সীমান্ত রেখার খুব কাছে মর্টার ট্যাঙ্ক নিয়ে এসেছে চীন ভারত ও সেনার সংখ্যা বাড়িয়েছে লাদাখে তবে বিশেষজ্ঞদের বক্তব্য নেপালের অলি সরকারকেও সঙ্গে রাখছে চীন তাই উত্তরাখণ্ডের কালাপানি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি হয়েছে এই অঞ্চলকে সম্প্রতি নিজেদের মানচিত্রে দেখিয়েছে নেপাল কালাপানি অঞ্চলে ভারত চীন এবং নেপালের ত্রিমুখী সীমান্ত আছে অন্যদিকে সিকিমে ভারত চীন এবং তিব্বতের সীমান্তেও অতিরিক্ত সতর্কতা করা হয়েছে অন্যদিকে সৌদির আকাশপথ ইসরায়েলি বিমানের জন্য উন্মুক্ত ঘোষণা সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি সৌদি আরব আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন জি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এতে বলা হয় উপসাগরীয় দেশগুলো থেকে ইসরায়েলে চলাচলকারী সব বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিতে সৌদি আরবের কাছে অনুরোধ করেছিল আরব আমিরাত আমিরাতের এমন অনুরোধে রিয়াদ সম্মত হয়েছে সৌদি আরবের কাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের বৈঠকের পরেই সিদ্ধান্তটি ঘোষণা করে সৌদি আরব এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সৌদি আরবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন আমি অনেক বছর যাবৎ ইসরায়েলের আকাশকে পূর্ব দিকে উন্মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এটি ফ্লাইটের সময় কমাবে এবং ইসরায়েলিদের জন্য ব্যয় হ্রাস করবে বলেও জানান নেতানিয়াহু সৌদিকে এমন সিদ্ধান্তে উপনীত হতে সম্মত করায় নেতানিয়াহু ট্রাম্পের জামাতাক জ্যাডেট কুশনারের এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের অবদানের কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে মহানমীর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানাবেন না ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রান্সের রোম্য ম্যাগাজিন শার্লি এবদু মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ করলেও বস্তুত বিষয়টির পক্ষে অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মহানবীর ব্যঙ্গচিত্র আঁকলে তিনি কখনোই নিষেধাজ্ঞা আরোপ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি বিতর্কিত ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বৈরুদ সফররত ইমানুয়েল ম্যাক্রো বলেন সাংবাদিকদের সিদ্ধান্ত এবং নিউজ রুমের পছন্দ নিয়ে কখনোই প্রেসিডেন্টের মন্তব্য করা উচিত নয় এর কারণ আমাদের দেশ সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী দু সালে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশ করে শার্লি এবদু এ ঘটনায় প্যারিসে পত্রিকাটির অফিসে এক হামলায় বারো জন কর্মী নিহত হন ঘটনায় অভিযুক্তদের বিচার শুরুর আগে আবারও ব্যঙ্গচিত্র প্রকাশ করল পত্রিকাটি ইসলাম ধর্মানুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কোনো ধরনের অবয়ব আঁকা ধর্ম অবমাননা হিসেবে বিবেচনা করা হয় তাই এবারও শার্লি এবদুর কার্টুন নিয়ে মুসলিম বিশ্বে চরম সমালোচনা চলছে অন্যদিকে প্রথমবারের মতো ইরাক সফরে ফরাসি প্রেসিডেন্ট আলোচনা হবে উঁচু to Jay. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন প্রথমবারের মতো সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন এই সফরে তিনি দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন লেবাননে দুই দিনের সফর শেষে তিনি বৈরুত থেকে সরাসরি বুধবার সকালে বাগদাদ পৌঁছান গত মে মাসে ইরাকের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো পশ্চিমা দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান ইরাক সফরে গেলেন ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বাগদাদের সঙ্গে সামরিক সহযোগিতা ঘনিষ্ঠ করার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বাগদাদ পৌঁছার পর ম্যাকরনকে স্বাগত জানান ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি সর্বশেষ খবর জানা যাচ্ছে এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইরাকের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জাতীয় সংসদের স্পিকার সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছেন এ সফরে তিনি আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গেও বৈঠকে বসবেন বলে কথা রয়েছে এছাড়া ইরাকে প্রখ্যাত শিয়া আলেম আলী আল সিস্তানির সঙ্গে পবিত্র নাজাফ শহরে বৈঠকে বসবেন বলে ইরাকের গণমাধ্যম জানিয়েছে অন্যদিকে পরমাণু চুক্তি বহাল ইরান ইস্যুতে বিপাকে যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেও ইরান ইস্যুতে অন্য দেশগুলোকে পাশে পেল না যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের সাথে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করল তাদের অন্যতম মিত্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ফলে ইরানের সাথে অন্যান্য দেশগুলোর পরমাণু চুক্তি বহাল থাকল মাঝখান থেকে বাদ পড়ে গেল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রবল চাপের মুখেও ইরান ও আন্তর্জাতিক সমাজের মধ্যে দু সালের পরমাণু চুক্তি টিকে গেল বাকি স্বাক্ষর কারী হিসেবে ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীন পরমাণু চুক্তি চালু রাখতে কারণ ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে তেহরান কিছু শর্ত লঙ্ঘন করলেও এখনো বর্জন করেনি ভিয়েনায় এক বৈঠকে সব পক্ষ এমন অঙ্গীকার করেছে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চাপানোর প্রচেষ্টার বিরোধিতার প্রশ্নেও ঐক্য অটুট রইল আলোচনার পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হেলগা স্মিদ এক টুইট বার্তায় লেখেন যে অংশগ্রহণকারীরা ইরান চুক্তি বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধ এবং বর্তমান চ্যালেঞ্জ সত্ত্বেও বোঝা পড়া পুরোপুরি কার্যকর করার পথ খুঁজতে বদ্ধপরিকর প্রসঙ্গত প্রশাসন দু সালে পরমাণু চুক্তি থেকে সরে এলেও সেই চুক্তিকেই হাতিয়ার করে ইরানের কার্যত ওপর সব নিষেধাজ্ঞা আবারও কার্যকর করতে চাইছে ইরান চুক্তি লঙ্ঘন করছে এমন যুক্তি দেখিয়ে তিরিশ দিনের মধ্যে সে দেশের বিরুদ্ধে স্ন্যাপ ব্যাক প্রক্রিয়া চালু করতে চাইছে ওয়াশিংটন তবে চুক্তির বাকি স্বাক্ষরকারী দেশ মার্কিন প্রশাসন ও যুক্তি মানতে ফলে নারাজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি মাসে বিষয়টি ঘিরে আবারও সংঘাতের আশঙ্কা বাড়ছে প্রায় কোন দেশই এই প্রশ্নে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একমত না হওয়ায় সেই উদ্যোগ বিফল হবে বলে পূর্বাভাস দিয়েছেন অগস্ট মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ডিয়ান থ্রিয়ানসিয়া জানি চলতি মাসের সভাপতি হিসেবে নাইজারও এ বিষয়ে একমত ওয়াশিংটনের চাপের মুখে ও বাকিদের ওপর চাপ বাড়াতে ইরান প্রকাশ্যে চুক্তির কিছু শর্ত লঙ্ঘন করলেও সার্বিকভাবে চুক্তি মেনে চলছে আন্তর্জাতিক পরিদর্শনকারীদেরও সে দেশের বেশিরভাগ পরমাণু স্থাপনায় প্রবেশ করতে দিচ্ছে ইরানি কর্তৃপক্ষ সদিচ্ছা দেখাতে গত সপ্তাহে ইরান এমনকি দুটি গুদামে ইন্সপেক্টরদের প্রবেশের অনুমতি দিয়েছে সেখানে অঘোষিত পরমাণু উপাদান রাখা আছে বলে সন্দেহ দেখা দিয়েছে পরমাণু চুক্তির আগে সেই সব গুদাম চালু ছিল বলে ইরান এতকাল পরিদর্শনকারীদের সেখানে প্রবেশের সুযোগ দেয়নি পরমাণু চুক্তি সার্বিকভাবে মেনে চললেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুশ্চিন্তা দূর হচ্ছে না বিশেষ করে অন্য দেশকে পরমাণু উপাদান সরবরাহের প্রশ্নে সংশয় দেখা দিচ্ছে সেই দেশ নাতান কেন্দ্র থেকে উন্নত সেন্ট্রিফিউজ পাচার করেছে বলে সন্দেহ দেখা দিয়েছে জুলাই মাসে সেই কেন্দ্রে অন্তর্ঘাতের ঘটনা ঘটেছিল ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগ জি সংবাদ সংস্থা এএফপি বলেন এ বিষয়ে বিস্তারিত তথ্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তার হাতে তুলে দেয়া হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ বলে তিনি দাবি করেন অন্যদিকে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ